আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের পিআর টু অথবা পিআর থ্রি ব্লক দিয়ে ফোরাম সেট আপ দিতে হয়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব, ওপেন করে আমাদের ব্লগে লগ ইন করব। সরি, আমাদের ব্লগে প্রথমে আমরা আমাদের ব্লগটা ওপেন করব। আমাদের ব্লগ, এখন আমরা ব্লগে অ্যাড্রেস বারে লাস্টে স্ল্যাশ সি প্যানেল প্যানেল দিয়ে ইন্টার দিব। সি প্যানেলে আমাদেরকে লগ ইন করতে হবে। সি প্যানেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড লোডিং হচ্ছে। এখন আমাদের অটো ইনস্টলার থেকে মাই বিবি, হ্যাঁ, এখন আমরা মাই বিবিতে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর ইন ডিরেক্টরি থেকে মাই বিবি কেটে দিয়ে এখানে আমরা ফোরাম দিব। যা সাইট নেমটা আমাকে দিতে হবে ফোরাম, এবং বোর্ড নেমে দিতে হবে মাই ফোরাম। এখন আপনি ইচ্ছা করলে অ্যাডমিন ইউজার নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি ডিফল্টটাই রাখছি। এখন ইমেল ইনস্টলেশন থেকে আমাকে ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটা কপি করে পেস্ট করছি। এখন ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, আমার ফোরাম সাইট পুরোপুরি কমপ্লিট। আমার ইমেলে একটা মেল চলে গেছে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে, তারপরও আপনি মনে রাখতে পারেন। আপনি ইউআরএলটা খেয়াল করেন, smwordpress.co.cc/forum/forum। হ্যাঁ, এখান এখন থেকে আমরা মাইক্রো ওয়ার্কার্সে চিট্টু ফোরাম পোস্টিং এর কাজগুলো করতে পারি। লগ ইন করতে হবে প্রথমে আমাকে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা এখন ফোরাম পোস্টিং এর কাজগুলো করতে পারব। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার একটা মাইক্রো ওয়ার্কার্সের আইডি দিয়ে আপনার নিজের ব্লগে 6টা ফোরাম পোস্টিং এর কাজ করতে পারবেন চিট্টুর। আর এক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যদি আপনার ব্লগ দিয়ে ফোরাম পোস্টিং এর কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্লগে পেড হোস্টিং লাগাতে হবে। কেননা আপনার ফ্রি হোস্টিং এর সকল সুবিধা আমাদেরকে দেওয়া হয়নি, যেহেতু দুইটা একই সাথে দুইটা ডাটাবেস খুললে ফ্রি হোস্টিং অনেক প্রবলেম দেয়। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার ক্রস খাবেন বেশি, তাই আপনাকে অবশ্যই পেড হোস্টিং নিতে হবে। আর পেড হোস্টিং লাগলে আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমি হোস্টিং প্রোভাইডার, আমার হোস্টিং এর ওয়েবসাইট দিচ্ছি। এখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আমার নাম্বার, হ্যাঁ, এটা আমার নাম্বার, আর আমাদের ফান পেজ, আর হোস্টিং প্ল্যান থেকে আমাদের শেয়ার্ড হোস্টিং এর
প্যাকেজগুলো দেখতে পারেন। এখানে আমাদের মূলত তিনটা প্যাকেজ আছে, স্টুডেন্ট প্যাক এ, স্টুডেন্ট প্যাক বি এবং স্টুডেন্ট প্যাক সি। এই তিনটা প্যাকেজই বানানো হয়েছে মাইক্রো ওয়ার্কার্সে ব্লগে কাজ করার জন্য। এখান থেকে আপনি যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনার ডোমেনে আপনার ডোমেনে আপনি ফোরাম পোস্টিং এর কাজ করতে পারবেন ইজিলি। আমাদের ফান পেজেও আপনি লাইক দিয়ে আপডেট পেতে পারেন। এর মতো এই পর্যন্তই, এরপরের পোস্টে তো আপনারা, এর আগের পোস্টে তো আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ফোরাম পোস্টিং এর কাজগুলো চিত্রতে করতে হয়। আপনি এখান থেকে নিউ থ্রেড দিয়ে পোস্ট গুলো করতে পারেন। আর অবশ্যই আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখতে পারেন। এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে একটা ব্লগ দিয়ে, একটা ডোমেন দিয়ে আপনি 6টা পোস্ট করতে পারবেন আপনার মাইক্রো ওয়ার্কার আইডি দিয়ে। এক্ষেত্রে দেখা যায় যেমন আপনার একটা ব্লগ আছে, আমার একটা ব্লগ আছে, আমি আমার ব্লগেও ফোরাম সেট আপ দিলাম, আপনি আপনার ব্লগেও ফোরাম সেট আপ দিলেন। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ব্লগে 6টা পোস্ট করলেন এবং আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার ব্লগে একইভাবে 6টা পোস্ট করলাম। এখন আমি আমার ফোরাম সাইটের ইউআরএল আপনাকে দিলাম, আপনি আপনার ফোরাম সাইটের ইউআরএল আমাকে দিলেন। এখন আমি আরো 6টা করতে পারবো আপনারটা থেকে, আপনি আবার আমারটা থেকে আরো 6টা করতে পারবেন। এক্ষেত্রে 12টা হয়ে গেল, টোটাল 18টা করা যাবে একটা ডোমেন থেকে এভাবে শেয়ার যদি করেন। তো এক্ষেত্রে আমার মনে হয় খারাপ না, আপনারা করতে পারেন। ওকে, আজকে আর না।